Sarve
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ২৫তম তিরোধান উৎসব উপলক্ষে বিভিন্ন আশ্রম থেকে মহন্ত মহারাজরা শিবস্বরূপ মহন্ত মহারাজরা এসছেন, তাঁদের এবারে ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং প্রবচন শুরু হবে। নমো ব্রহ্মায় নমো, নমো বিষ্ণুবে নমো, নম মহাদেব মহামায়া ঐ নম, নম ব্রহ্মায় নম, নম বিষ্ণুবে নম, নম মহাদেব মহামায়া ঐ নম। জয় ব্রহ্মা জয় বিষ্ণু জয় মহাদেব মহামায়া ঐ নম, জয় জয় ব্রহ্মা জয় জয় বিষ্ণু জয় জয় মহাদেব মহামায়া ঐ নম, নম ব্রহ্মায় নম, নম বিষ্ণুবে নম, নম মহাদেব মহামায়া ঐ নম। উপস্থিত মঞ্চ উপস্থিত সভাপতিকে আমার সশ্রদ্ধ প্রণাম ওং নমো নারায়ণ, এবং অন্যান্য মহারাজদের আমার ওং নমো নারায়ণ এবং সশ্রদ্ধ প্রণাম। আমার সামনে মাতৃস্বরূপ মায়েরা এবং পিতৃশিব স্বল্প বাবারা প্রত্যেককেই আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই আশ্রমে যিনি পানপুরুষ ভজন বাবা, আজকে তার শরীর নেই কিন্তু তিনি আছেন, এবং তিনি আছেন বলেই আমরা আছি। আর আমাদের মধ্যে প্রতি বছর তিনি এই যোগসূত্রটা করে দেন আমাদের একটা মিলন তিথি করে। আজকে আমরা যেসব মহারাজরা এবং ভজন বাবার ভক্তরা এবং অন্যান্য সবাই এসছেন, তাদের সঙ্গে আমাদের যে মিলন হলো, এই মিলন মেলা, এই মিলন মেলার জন্যে আমিও প্রতি বছর এখানে আসি এবং উপভোগ করি, আনন্দ করি, এখানকার ঐশ্বর্য নিই এবং ঐশ্বর্য দিই। এই ঐশ্বর্যটা কি? এই ঐশ্বর্যটা যে প্রেম, প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, একে অপরের সঙ্গে আত্মবিনিয়োগ, এটা আমি পাই। আপনাদের কতটা দিতে পারি আমি জানি না, কিন্তু আমি পেয়ে থাকি। আমি লোভী মানুষ, লোভ আমার অনেক বেশি, এই জন্য এই লোভ যে আমি যেন তার সান্নিধ্যে সারাক্ষণ থাকি। প্রতিদিন আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, হে মা, আমার যেন এই জীবন সার্থক হয়, আমি যাদের সঙ্গে থাকছি তারাও যেন সার্থক হয়। এই সার্থক জীবন করার জন্য আমাদের সনাতন হিন্দু ধর্ম থেকে বা সনাতন ধর্ম থেকে আমরা প্রথম পাই কি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এবং সর্বোপরি অতিথি দেব ভব, এবং নতুন সংযোজন আত্মদেব ভব। যদি আমার আত্মা
তার মধ্যে যিনি আছেন তাকে আমি চেষ্টা করি পাওয়ার জন্য। আমি যতক্ষণ আছি নড়ে চড়ে বেড়াচ্ছি নড়া, যখন আমার এর মধ্যে আত্মদেব ভব যখন চলে যাবেন তার সেই অনন্ত লীলায়, তখন কিন্তু আমি মরা, আমার এই শরীর থাকবে না। আর এই শরীরকে উপলব্ধি করার জন্যে আমাদের যে সাধন পথে আমাদের চলতে হবে, এই সাধনের প্রতিটা মুহূর্ত আমাদের শরীর থেকেই আমরা পাব, আমাদের পৃথিবী থেকে পাব, আমরা পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ আমার মায়ের থেকে পাব, পিতার থেকে পাব, আচার্যর থেকে পাব এবং অতিথির থেকে পাব এবং সর্বোপরি আত্মদেব ভব। অর্থাৎ আমি যদি নিজের আত্মার সঙ্গে নিজের সঙ্গে সংযোগ না করতে পারি তাহলে কিন্তু কখনোই আমার এই আধ্যাত্মিক উপলব্ধি আসবে না, বা ভগবত দর্শন তার সাক্ষাৎ বা আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ, আমার সঙ্গে আপনার সাক্ষাৎ, এটাও হবে না। আর এটা করতে গেলে কি হবে, যে আমাদের শরীরের যে সাতটা চক্র রয়েছে, যেমন আমাদের বারো মাসে আমাদের ছটা ঋতু, ছটা ঋতুচক্র, তেমনি আমাদের শরীরে একটা বেশি এবং আরো দুটো গোপন তত্ত্ব অর্থাৎ নটা। এই ষটচক্রের বা সপ্তচক্রের মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, সহস্রার, এই সাতটা চক্রের খেলাতেই আমাদের সাধন ভজন জীবন বিদ্যা বুদ্ধি প্রেম ভালোবাসা হিংসা বিদ্বেষ সব কিছু লুকিয়ে রয়েছে। এইটা থেকে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের যে আমরা যে বসে আছি আমাদের পায়ু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূলাধার, অর্থাৎ গাছের শিখর যদি মাটির নিচে না যায় সে যেমন শক্তভক্ত হয় যে কোনো ঝড়ে সে উল্টে পড়ে যাবে, তাই মূলাধারকে আমাদের মূলাধার সাধন করে আমাদের উঠতে হবে স্বাধিষ্ঠান। এই স্বাধিষ্ঠান চক্র বা লিঙ্গ বা যোনি, এখান থেকে আমাদের উঠতে হবে মণিপুরে, অর্থাৎ আমাদের সম্ভ্রম, আমাদের শক্তি, আমাদের সৃষ্টি, আমাদের স্থিতি এবং মণিপুর ভোজন। এবারে আমাদের জীব থাকলে আমাদের কি করতে হবে, না আহার, নিদ্রা, মৈথুন এবং নিদ্রা, এই যে চারটে ফল পরপর আমাদের হয়ে আসছে, এইগুলোর সঙ্গে আমাদের কাউকে কিছু শিক্ষা করতে হয় না, এগুলো জীব মাত্রই, এগুলো আপনা থেকেই এটা বিরাজমান। কিন্তু যদি আমার আত্মার সঙ্গে কথা বলতে হয়, আত্মাকে দেখতে হয়, তখন কিন্তু আমাকে মণিপুর থেকে আমার অনাহত সূর্যে উঠতে হবে এবং তার সাধনা করে আমাকে আরোগ্যাস থেকে বিশুদ্ধাতে, এবং বিশুদ্ধা থেকে আজ্ঞাচক্র, যে আজ্ঞাচক্র অর্থাৎ থার্ড আই আমরা দেখতে পাবো, সেই থার্ড আইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে, এবং তারপর সপ্তচক্র অর্থাৎ আমাদের সহস্রার, যেখানে গুরু অবস্থান করেন। এই গুরু বিদ্যা বা গুরুর থেকে যতক্ষণ আমরা এই বিদ্যা না পাব ততক্ষণ কিন্তু আমাদের কিছু হবে বলে আমার মনে হয় না। যেমন মায়ের কাছ থেকে গর্ভ অবস্থা থেকে আমার শিক্ষা, পিতার ঔরস থেকে আমার শিক্ষা, মাতৃগর্ভে আমাদের এক মাস দু মাস তিন মাস এবং পরপর আমাদের যখন এ হলে এবং ভূমিষ্ঠ হয়ে আমরা মহামায়ার কবলে এসে পড়লাম, তখন আমরা মা বলে ডাকলাম, এবং আমাদের ভেতরে আমরা যখন গর্ভ অবস্থায় ছিলাম আমরা ভগবানকে বলে এসেছিলাম তোমার নাম করব, তোমার জয়গান করব, তোমার সাধন করব, কিন্তু আমরা মায়ার সংসারে এসে আমরা সব ভুলে গেলাম। আর ভুলে গিয়ে আমরা তখন চলে এলাম মায়ার সংসারে, এবং প্রথমেই মা আমাদের কি করলেন, পরিচর্যা করে আমাকে দিলেন আমার তার দুধ, বুকের দুধ, যা দিয়ে আমার জীবন রক্ষা পেল, আমার শরীর রক্ষা পেল, এবং তিনি আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করলেন, আমার মধ্যে জ্ঞান বুদ্ধি তৈরি হলো, এবং
আমার পায়ের জোর হলো, যার জন্য এক একজন বলে তুই মায়ের দুধ কতটা খেয়েছিস যে তোর শক্তি তোর বুদ্ধি। সুতরাং মাতৃদেব ভব, অর্থাৎ আমাদের প্রতিদিন উচিত আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা এবং বাবা যিনি আমার প্রথম ভগবান যিনি আমার প্রথম গুরু তাকে আমার প্রণাম করে দিন মানজাতে আরম্ভ করি। এটা হচ্ছে আমার জীবনের একটা কি বলবো নীতি, বা আমি এটা করে চলছি ছোট থেকে, এবং ছোট থেকে আমার মা এর কাছ থেকে আমি শিখেছি। মা আমাকে প্রতি একটা কথা বলতো, এমন জীবন করতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি জানি না আমার জীবন কিভাবে গঠন করেছি বা করতে পেরেছি, আমি চেষ্টা করছি আমার এই জীবন যেন কখনো বৃথা না যায়, আমি যেন আমার পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব এবং আত্মাদেব ভব এই নীতি নিয়ে আমি চলতে পারি। তাই কর্ম ধর্ম প্রেম ত্যাগ শান্তি এই পথে নিলে আমাদের জীবন ধন্য হবে বলে আমার অনুমান। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে আগে পিতা মাতা আচার্য তাকে প্রণাম করবেন, এবং সর্বোপরি আপনার মধ্যে যে ভগবান আছেন তাকে সঙ্গে কথা বলবেন, তাকে বলবেন ওহে প্রভু তুমি কোথায় আছো, এসো তোমাকে আমি দেখি, আমায় তুমি দেখা দাও, আমি তোমায় দেখি, তোমার সান্নিধ্য আমায় দাও, আমার যেন মনের ভেতরের কথাটা আমি যেন কানে শুনতে পাই এবং উপলব্ধি করি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবারে বক্তব্য রাখবেন কালিকানন্দজি মহারাজ, উনি বক্তব্য রাখবেন অশান্তস্য কুতো সুখম, অর্থাৎ যারা অশান্ত হয়ে আছে তাদের কোথায় সুখ, তার উপরে বক্তব্যটা রাখবেন। ওম নমো নারায়ণ। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো। মদগুরু শ্রীজগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমো। জয় মা। আমরা সাংসারিক জীবনে কিছু গৃহস্থ জীবনে যে সংসার অন্ধকারময় আমরা আনন্দ পাই না, সকাল সূর্য ওঠা থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত আমরা খালি দাও, কিছু না কিছু চাই, কিছু না কিছু চাই। যিনি রোজগার করেন তিনি চাইছেন আয় দাও, যিনি গৃহে থাকেন গৃহিণী তিনি চাইছেন আমাকে আরও কিছু সংসারের জিনিস এনে দাও, যিনি পড়াশোনা করেন বিদ্যা অর্জন করেন তিনি চাইছেন আমি আরও ভালো, মানে কিছু না কিছু চাইছি। এই যে চাওয়া এটাই হচ্ছে আমাদের অশান্তি। আমরা যখন সেই জায়গাটাকে উপলব্ধি করতে পারবো যে আমাদের আসল বস্তুটি কি, কি করতে আমরা এসেছি এই ধরা দাবো, সেটা যখন জানতে পারবো তখনই আমাদের সমস্ত চাওয়া সমাপ্তি ঘটে। সেই চাওয়ার যে পাওয়া সেই পাওয়াটার সন্ধান দেন গুরু। গুরু শব্দের অর্থ একটু বলে নি, গ শব্দে অন্ধকার, র শব্দে আলো। অন্ধকারে যিনি আলো জ্বালতে পারেন তিনিই গুরু। এই চাওয়াটা হচ্ছে আমাদের অন্ধকারময় জগৎ, আর পাওয়াটা হচ্ছে আনন্দময় জগৎ। এটাই র, এটাই দেবেন যেই পরম ব্রহ্ম, তিনি এই আনন্দ দান করতে পারবেন, কারণ তিনি সদা আনন্দময় সচ্চিদানন্দময় পরমহংসময়। আমরা যখন সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করি আমাদের হংস প্রেস মন্ত্র দান করা হয়, সেটা হচ্ছে হংস। এই হংসে গেলে আমরা মনে করি আমরা খুব আনন্দে থাকব, গৃহস্থরা মনে করে সন্ন্যাসীরা খুব আনন্দে থাকে, কিন্তু মা তা নয়, আমরা কেহই আনন্দে না, আমরা খালি দাও। তবে আমাদের সঙ্গে গৃহস্থদের একটা সম্পর্ক পার্থক্য এটাই থাকে যে আমরা আনন্দটা সন্ধান হয়তো পেয়েছি কিন্তু আনন্দটা উপভোগ করতে পারছি না। এই উপভোগ যাতে করা যায় সুক্তে, সূক্ষ্ম থেকে সুক্তে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মে, সূক্ষ্মা থেকে সূক্ষ্মাদিত হতে পারি, সেই চেষ্টা করব
এবং শ্রী গুরু ভজন ব্রহ্মচারীর কাছে প্রার্থনা করি আমরা সকলেই যেন সেই সূক্ষ্ম জায়গায় পৌঁছে দেবেন। ওম নমো নারায়ণ।